আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ঈদ মুবারক। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং আপনাদের সবার ঈদ টার্নিং ভালো কেটেছে। আজকে একটা ঈদ স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর আজকে প্রথম আমি আপনাদের জন্য একটা গেট রেডি উইথ মি ভিডিও বানানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ঈদ উল ফিতর মানেই আমরা বুঝি যে সবাই নতুন জামা জুতা পরে সাজুগুজু করে ঘুরে বেড়াবে। তো এবারের ঈদে আমরাও সাজুগুজু করেছি, রেডি হয়েছি। তো আমরা কে কীভাবে সাজলাম, আমাদের ঈদের লুকটা কেমন ছিল, সেটাই আমি আজকের ভিডিওতে শেয়ার করছি। সবার প্রথমে শুরু করলাম আমার হাজব্যান্ডকে দিয়ে, যেহেতু সে সকাল সকাল উঠে রেডি হয়ে নামাজে চলে গিয়েছে। তো ছেলেদের ঈদের সাজ বলেন আর এমনি সাজ বলেন, তাদের আসলে সাজার জন্য বেশি উপকরণ লাগে না। তো আজকেও সে পাঞ্জাবি পায়জামার একটা ম্যাচিং টুপি পরেছে, তারপরে একটু আতর মাখলো, আর এখন নতুন জুতা পরে নামাজে যাচ্ছে। তো এই জুতাটা তার জন্য আমার পক্ষ থেকে ঈদের গিফট ছিল, সো এটা তো আমার ভিডিওতে দেখাতেই হতো। তারপরে এই জুতা পরার মাধ্যমে তার ঈদের লুক কমপ্লিট। তো একদম রেডি হয়ে যাওয়ার পর তাকে আমি রিকোয়েস্ট করলাম যে আমার ভিডিওর জন্য একটু দাঁড়িয়ে পোজ দিতে। কয়েক সেকেন্ডের জন্য হলেও সে দাঁড়িয়েছে। এখন চলে যাচ্ছি আমার বড় মেয়েকে রেডি করতে। তো মাহানুরকে আজকে আমি এই ড্রেসটা পরাবো, আর সাথে অ্যাক্সেসরিজ হিসেবে নিয়েছি একটা পার্লের মালা, দুইটা ক্লিপ আর কিছু মাল্টিকালার চুড়ি। ওর চুড়িটা যদিও ড্রেসের সাথে পারফেক্ট ম্যাচ হয়নি, তবে আমার মনে হয় চুড়ি জিনিসটা এমনিতেই সুন্দর, বাচ্চাদের হাতে একটু থাকবে, টুংটাং শব্দ করবে, এতটুকুই যথেষ্ট। তোকে আমি দুই হাত ভর্তি করে মাল্টিকালার চুড়িটা পরিয়ে দিয়েছি, তারপর গলার মধ্যে মালাটা পরিয়ে দিচ্ছি। তারপর ওকে একদম হালকাভাবে লিপস্টিক লাগিয়ে দিলাম। তো আমার মেয়ে হয়েছে আমার মতো লিপস্টিক পাগল, যদিও লাস্ট কয়েকদিন ধরে আমাকে বলে রেখেছে যে মা ঈদের দিন কিন্তু তোমার সব মেকআপ দিয়ে আমাকে সাজিয়ে দিতে হবে, তবে আজকে দেখলাম যে বলছে আমি লিপস্টিক ছাড়া কিছুই লাগাতে চাই না, আমার ইচ্ছে করছে না। তারপর ওকে আমি মালাটাও পরিয়ে দিলাম, আর এই সুন্দর ব্যাগটা ও একটা ফুপির কাছ থেকে গিফট পেয়েছে, তো আজকে ড্রেসের সাথে ওইটা ক্যারি করছে, আর জুতাটা তো আমি আগে দেখিয়েছিলাম। তো এই ছিল আমার বড় মেয়ে মাহনুরের ফুল গেট আপ। আপনারা সবাই প্লিজ মন থেকে মাশাল্লাহ বলে দিবেন। এরপর চলে আসলাম আমার ছোট মেয়ে মাহরিনকে রেডি করতে। মাহরিন আজকে এই ড্রেসটা পরছে, এটা একটা ঘাড়ারা স্টাইলের থ্রি পিস, আর এর সাথে আমি নিয়েছি চুড়ি আর একটা পার্লের মালা। তো মাহরিনের চুড়িটাও কিন্তু ওর ড্রেসের সাথে ম্যাচ হয়নি, এটা একদম লাল টুকটুকে চুড়ি, তবে চুড়ি হাতে পরলে এমনিতেই সুন্দর লাগে বাচ্চাদেরকে, তো আমি একদম ওর দুই হাত ভর্তি করে পরিয়ে দিলাম। তো আমি ভাবছিলাম যে ও হয়তো এগুলো রাখবে না, তবে মাশাল্লাহ দেখলাম যে ভালোভাবেই রেখেছে এবং শেষ পর্যন্ত রেখেছে। তারপর ওকেও আমি একটা মালা পরিয়ে দিয়েছি, আর ওর মাথায় কোনো ক্লিপ লাগাইনি, এরকম একটা হেয়ার ব্যান্ড লাগিয়েছি, ওর ক্লিপ পরতে চায় না। আর ওর জন্য এবার ঈদে এত সুন্দর একটা জুতা কিনেছি, কিন্তু সে কোনোভাবেই জুতার পায়ে দিবে না, একদম মাটিতে শুয়ে গড়াগড়ি করছিল সে যে সে তার পুরান জুতাটাই পরতে চায়। তো শেষ পর্যন্ত তাকে তার আগের জুতাটাই পরানো হয়েছে। তো এই ছিল আমার ছোট মেয়ের ফুল গেট আপ। আপনাদেরকে আবার অনুরোধ করছি সবাই মন থেকে মাশাল্লাহ বলে দিবেন। তারপর আসলাম আমি রেডি হতে। আমি আজকে এই ড্রেসটা পরছি, এটা পাকিস্তানের ব্র্যান্ড গুলজির একটা ড্রেস। ড্রেসটার নেকে এমব্রয়ডারি কাজ করা আর ফুল ড্রেসটা প্রিন্ট করা, তবে আমার যে কারণে ড্রেসটা বেশি পছন্দ, এর কারণ হচ্ছে এর প্যান্টেও এরকম সুন্দর একটা কাজ আছে, যেটা কিনা অনেক লাক্সারি ড্রেসও খুব কমই দেখা যায়। ড্রেসটা বানানোর সময় আমি এটার স্লিভে নিচে সাইডে এরকম অলিভ কালারের লেস দিয়েছি, যেহেতু ড্রেসটা একটু ক্রিম কালার, সো এটা যেন আরেকটু কালারফুল দেখায় এই জন্য। তো এখন আমি অ্যাক্সেসরিজ হিসেবে জাস্ট এই চুড়িটাই পরবো, যেহেতু হিজাব পরি সো অন্য কোনো অ্যাক্সেসরিজের আমার দরকার হয় না। আর এই চুড়িটা আমি কক্সবাজার থেকে কিনেছিলাম, কক্সবাজারে যারা গেছে তাদের সবারই কম বেশি এরকম একজোড়া চুড়ি আছে, আমার ড্রেসের সাথে চুড়িটা বেশ ভালো মানিয়েছে। এরপর মেকআপের পালা। তো ঈদের মেকআপ আমি সবসময় একদম সিম্পল রাখতে পছন্দ করি, কারণ আমি চাই যে সারা দিন ভরে একটা ফ্রেশ লুক বজায় থাকুক। তো আমি ময়েশ্চারাইজার লাগিয়েছিলাম, তারপর একটা লুজ পাউডার দিয়েছি, তারপর আইলাইনার, মাস্কারা আর লিপস্টিক। আর লিপস্টিকের জন্য আমি এই দুইটা কালার মিক্স করে লাগিয়েছিলাম, যেটার রেজাল্ট বেশ ভালো এসেছে। তো এই ছিল আমার মেকআপ, এটা আসলে মেকআপের পর্যাতেই পড়ে না। এরপর হিজাবের পালা। হিজাবের সিলেকশন আর পরাটা যদি সুন্দর হয়, যে কোনো লুক এমনিতেই গর্জিয়াস হয়ে যায়। তো আমার ড্রেসটা যেহেতু একটু লাইট কালার, এর সাথে আমি অলিভ কালারের হিজাবটা নিয়েছি। এরপর আমার জুতাটাও পরে নিলাম, আর আমার জুতাটাও এবার বাটা থেকে নিয়েছি, এটা একটা ফ্ল্যাট হিল ক্যাটাগরির জুতা, আর জুতাটা অসম্ভব। তো আমি রেডি হয়ে যাওয়ার পরে আমার জামাইকে বললাম একটা সুন্দর করে ভিডিও করে দিতে, কিন্তু মেয়েদের জন্য সেটা আর পারলাম না। আর ড্রেসটার ওড়না আমার আলাদাভাবে দেখানো হয়নি, এর ওড়নাটাও বেশ কালারফুল। তো এর সাথে আমার হিজাবটাও খুব ভালো ম্যাচ করেছে, সব মিলিয়ে আমার লুকটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। এরপর রাতে আবার আমরা একটা দাওয়াত অ্যাটেন্ড করেছিলাম, তখন বাচ্চাদেরকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। তো মাহানুর পরছে এই থ্রি পিসটা, এটা ওর দাদুর পক্ষ থেকে ঈদের গিফট ছিল। তো সকালে সবাই ফুল এনার্জি নিয়ে রেডি হয়েছিলাম, অনেক সেজে গুজে। তো রাতে আর সে এনার্জি কারোই ছিল না, আমারও ছিল না, বাচ্চাদেরও ছিল না, আর ওরা ঘুম থেকে উঠেছে মাত্র।
তো আমি ওদেরকে আর এক্সট্রা কোনো সাজগোজ বা অ্যাক্সেসরিজ কিছুই দেইনি, শুধু জামাটা পরিয়েই নিয়ে গিয়েছিলাম। আর আমার ছোট মেয়েকে পরিয়েছিলাম এই ঘাগরা চলিটা, এটা ওর জন্য দাদুর পক্ষ থেকে গিফট ছিল। তো ছোট মেয়ে হচ্ছে ঘুম থেকে উঠেছে, তাকে কি রেডি করাবো, তার মুডের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। তাকে আমি অনেক বলছিলাম যে একটু হাসো একটু হাসো, কিন্তু সে হাসবে না। আজকের এই ভিডিওটা বানাতে আমার কিন্তু বেশ মজা লেগেছে, তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আমি ইন ফিউচার আরও এরকম ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।